সারাদিন ঘোরাঘুরি আর বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা এবং কুশল বিনিময় করে ঈদের ছুটি উদযাপন করছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। নানা প্রকার খাওয়া দাওয়ার মাধ্যমে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঈদ পালন করছেন তারা। এবার লম্বা ছুটি থাকায় ঈদকে ঘিরে ব্যাপক আয়োজন করেছেন প্রবাসীরা। চমৎকার আবহাওয়া আর শান্ত সুন্দর পরিবেশে সংযুক্ত আরব আমিরাতে ঈদের আনন্দ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। পরিবার পরিজনের সাথে ভার্চুয়ালি আলাপ, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, বন্ধুবান্ধবের সাথে কুশল বিনিময় আর নানা প্রকার খাওয়া দাওয়া এবং আনন্দ আড্ডার মধ্য দিয়ে কাটছে প্রবাসীদের ঈদ। প্রবাসী পরিবারগুলোও রেখেছে নানা আয়োজন। বিদেশে থাকলেও পরস্পর ঈদ সালামি বিনিময় ভুলে যাননি তারা। সবাইকে নিয়ে ঈদটা করি, অনেক আনন্দ লাগে যে আজকে আমার বাসায় অনেক ভাই ভাইয়েরা এবং আমার বন্ধু বান্ধব প্রবাসী সাংবাদিক ভাইয়েরা এসেছেন, সবাইকে নিয়ে যে এই ঈদ আনন্দটা আজকে, কিন্তু আমার কাছে অনেকই একটা ঈদের বাংলাদেশে যে ঈদটা করি ওই রকম আনন্দ আমরা আজকে এই প্রবাসের মধ্যে পেয়েছি। সংযুক্ত আরব আমিরাতে ঈদ উপলক্ষে এবার লম্বা ছুটি উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশি সহ দেশটির বাসিন্দারা। দীর্ঘ নয় দিনের ছুটিতে বিভিন্ন পার্ক, বিনোদন কেন্দ্র, শপিং মল, সমুদ্র সৈকত, সিনেমা হল, ছোট বড় রেস্টুরেন্ট, ডেজার্ট সাফারি, নৌবিহারে আনন্দে মেতে উঠেছেন বিনোদন প্রেমী দর্শনার্থীরা। দুবাইয়ের লাভ লেক, মেরিনা, পাম জুবেরা, মামজার পার্ক, ক্রিক পার্ক, ফিউচার মিউজিয়াম, আবুধাবির কর্নেশ, আল আইনের জেবল হফিদ, ফুজিরার ও আজমানের সমুদ্র সৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। আসলে ঈদের দিন পরিবারের সবাই আসে আমার বাসায়, সবাইকে নিয়ে আমি ঈদের ঈদগাহে যাই, ঈদের জামাত পরি এবং এসে সবাই আনন্দময় করে। দেশের যেরকম ঈদ এখানেও সেভাবে আমরা পালন করি, কারণ পারিবারিকভাবে আমাদের পুরো ফ্যামিলি এখানে, সেই হিসাবে দেশের যেভাবে ডেইলি একটা রুটিন থাকে অবশ্যই সেরকম ঈদ আমাদের জন্য উদযাপন হবে। এদিকে ঈদকে কেন্দ্র করে আমিরাতের অসংখ্য বাংলাদেশি সংগঠন ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে। এসব অনুষ্ঠানে বাংলাদেশের তারকা শিল্পীদের অংশগ্রহণ করার কথা রয়েছে। অনেকেই লম্বা ছুটি কাটাতে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে বেরিয়েছেন। ইমরুল কায়েস, বাংলাভিশন।